আৰু এক নম্বৰতে চাব বৰকত কোত আছে হেতু মই কৈ দিও আজি সরকারি চাকৰি কৰা নিজৰ প্ৰাইভেট বিজনেছ কৰা মানুহ এটা যদি 50 টকা মাহত কামাই দুজনৰ মাজত পার্থক্য চাব ইমাম সাহাবৰ দৰমহা 7000 চাকৰিয়ালৰ জনৰ দৰমহা হল 50000 চাকৰিয়ালৰ জনৰ বিবিৰ কাপোৰ চাব 1.5 মিটাৰ মাত্ৰ 1.5 মিটাৰ কাপোৰ দি কাপোৰ বনাই দিছে লিবাস সাকরিয়ালর সোয়ালিক সাবু একেবারে টাইট কাপড় বাপিকর তো টাকা পয়সা নাই তার বরকত নাই ঠিলা কাপড় পিনদিবর কানে কিনিবর কানে টাকা নাই একেবারে কিবা কই কিনি আনিছে আর টাইট কাপড় জোড়া আর ইমাম সাহাবর সোয়ালিক সাবু আলহামদুলিল্লাহ মাথার পারা ভরি লইকে বোরখা ঠিলা লিবাস আলহামদুলিল্লাহ হব পারে 7000 টাকা বরকত রাখিছে আল্লাহ তাআলা ইমাম সাহাবর বিবির বোরখার ভিতর দুজন হুমাবা পারিব ইমান ঢিলা বোরখা পিনদি আছে কারণ ইমাম সাহাবর টাকাত আল্লাহ বরকত রাখিছে আর 50000 টাকা তেখেতে পাবো পারে কিন্তু তেখেতর বিবি তেখেতর সোয়ালি আর খোদার লগে যদি প্রশ্ন করো তোমার সোয়ালি ও ভন্টি তুমি কি পড়িয়েছা এক নম্বরে তাই কই কি বিএ পাস এমএ পাস বিএড করিছো এইটো কথা নকয় কিন্তু মই কোরআন শরীফ পড়িব পারো বা কোরআন শরীফ তিলাওয়াত করো এই কথা নকয় হরু বাচ্চা তা যদি হদু ইংলিশত কয় ক্লাস 1 ক্লাস 4 ক্লাস 3 দেখো তার কথা মুখেদি ওলাবা লাগিছিল মই কোরআন শরীফ পড়ো এক নম্বরতে তার পিছত খোদা স্কুলত কি পড়া তুমি তেতিয়া ওলাব লাগিছিল এ তালিম তি দিয়া নাই তালিম নিদি কেনে হকরাত সমজে কাক ইমাম সাহাবক জামাতর আমির সাহাবক যেতিয়া নিকে দাওয়াত দিব যায় তেতিয়া এনুকুয়াকে পলাই জানুছু পুলিশ আহিছ আমি সুর পলা ঘর পরাই যদি ভিতরত যদি আছে মাক মানে বাচ্চা কয় কি আব্বা নাই বলি কও মোলাকাত করিব আহিছে আল্লাহর পুলিশ আহিছে কি যে সুর লুকাই আছে ঘরের ভিতরত মই সুর পুলিশ আহিছে মোক মোলাকাত করিব কানে আরে মোর ভাই এই কথাটো কাকরিয়া না দেখা তো কল কোনো মকসদ কোনো নাই সিরিফ তো আল্লাহর কারণে মোর ভাই দাওয়াতর সাথী যে দাওয়াত দিব যায় সিরিফ তো আল্লাহর কারণে বরবর মানুহক কুকুরর গোলাম করি আছে কুকুরর গোলাম কুকুর চিনি পাই ন সবে কুত্তার গোলাম রাতিপুয়া সাবো এজন নামাজি আহে মসজিদর ফলে আর মালদার মালদার সাবো ডক্টরর কথা কুনি আর কেনে ডক্টরে কইছে কি তিনটা তিনটা বাজার পরে তুমি কি করিবা মর্নিং আপ করিবা আর তিনটা বাজার পরে মর্নিং আপ করিব লগা হলে চারিটা বাজার পরে করিব লগা হলে হাতত কিবা এটা লাগিব তেতিয়া কি লয় জানে আল্লাহর নবী কইছে ইন্নাত দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা দুনিয়া তোমালোকৰ কাৰণে বনোৱা হৈছে আৰু তোমালোকক বনোৱা হৈছে আখিৰাতৰ কাৰণে কিন্তু যি দুনিয়া আমালোকৰ কাৰণে বনোৱা হৈছে সেই দুনিয়াৰ বস্তুৰ গোলামী আমি কৰি আছো কুকুৰৰ গোলাম চাবচোন চহৰত বেছি দেখা যায় ৰাতিপুৱা ৰাতিপুৱা এজন এজন মানুহৰ হাতত এটা কুকুৰৰ বাচ্চা লৈ কেনে মৰ্নিং আপ কৰিব যায় কৰিব লাগিছিল আল্লাহৰ গোলামী মছিদ আহি কেনে নামাজ পঢ়া তুমি নামাজৰ সমান ডাঙৰ ব্যায়াম নাই নামাজ যদি সহি হিসাব যদি পড়িব পারে কোনোবাই কি গম পায় কি জানে নামাজের সমান ডাঙর কোনো ব্যায়াম নাই যেতিয়া নাকি রুকু সিধার হইতে করিব লাগিব সাজদাত সিধা হয়ে যাব লাগিব উঠিব লাগিব সাজদাত ইতমিনানের হইতে করিব লাগিব তেতিয়া কিমান ডাঙর ব্যায়াম আপনারা বুঝি পায় কিন্তু শেখার কথা বুঝি না পায় মালদারে খালি কি বুঝি পায় টকা 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 যেতিয়া বেমার হয় প্রথমতে টকার গরম দেখায় এক নম্বরতে যাব ভেলারত গুয়াহাটি মুম্বাই কলিকাতা চেন্নাই তামিলনাড়ু সবুতে দেখায় এখানে যেতিয়া নাকি মাটিও বিক্রি গল গাড়িও বিক্রি গল টকা নাই বিলকুল খালি হয়ে গেল তেতিয়া ইমাম সাহাব আহি কেনে কয় ইমাম সাহাব আপনি আর দোয়া নকরিলে বেলেগ রাস্তা নাই গোটেই শেষ গোটেই টকা পয়সা খতম করে দিল ডক্টরের পিছত এটা হলো বেলেগ রাস্তা না আপনি দোয়া করক এক নম্বরতে তেখেতর কাম আছিল বিমার হওয়ার লগে লগ আপনার কাম আছিল মসজিদত আহি কেনে দুই রাকাত নামাজ পড়ক এ আল্লাহ মন আম্মার এনেকুয়া ডাঙর অসুখ আল্লাহ আপনি ভাল নকরিলে কারো দম নাই কারো ক্ষমতা নাই ভাল করা আল্লাহ মোর বেটির ইমান ডাঙর অসুখ আল্লাহ আপনি ভাল করিব লাগিব কারণ জানে কি বরকত নাই উচিত কথা বরকত নাই কারণে এই অবস্থা আল্লাহ তালাই সরু ঘুরে এত ফুনসির দ্বারাও লাখ লাখ টাকা মানুষের খরচা করে পেলায় আকো দাওয়াতর কাম করা সাথী ইমাম সাহাবর ডাঙর হচ্ছে ডাঙর বেমার হলেও আলহামদুলিল্লাহ আল্লাহ তালাই 1000-2000 টাকাতে কাম ফিনিশ করে পেলায় এইটু কার কথা ন কোনি দিছে এইটু আল্লাহ দিছে কোনি দিছে আল্লাহ দিছে আপনার বুঝি পাই আছে কথাবিলাক একেবারে সাইলেন্ট তার মানে মোহরও আওয়াজ শোনা নাই মশা যদি আতা পারে তার আওয়াজটু শোনার কানে ইমান ধ্যান দি কেনে শুনিয়েছে আপনাদের মানে তাকে ভাবো তো আপনার মন আছে আলহামদুলিল্লাহ সবে অসমিয়া বুঝি পায় মই এইটো কারণে কও নজওয়ানোর ক্ষেত্রত মই বেশিকে কও আমার নজওয়ান সাথী যদি দাওয়াতর কামত যদি লাগি যায় ইনশাআল্লাহ তাআলা এই দাওয়াতর কাম কোনো ঠিকাত লওয়া কাম নয় মোর ভাই ঘরত যাই কেনে কুন্ডি বজাই বজাই কেনে বেলেগ মানুষ মসজিদের পিনে আনে কোনো ভূত খুঁজিব আর টকা খুঁজিব কারণে না যায় সিরিফ তো যদি যায় মোর ভাই মোর আল্লাহর নবীর উম্মত আল্লাহর বান্দা মোর ভাই কেনেকে জাহান্নামর বাপ আসি কেনে জান্নাতত যাওয়া বনি যায় সেইটোর কারণে হ্যাঁ যায় বেলেগ কারণে কোনো না যায় রাতিপুয়া রাতিপুয়া উঠি কেনে নামাজ পড়ি কেনে আকৌ মোলাকাতত
যায় আপোনালোকৰ তাত কিয় যায় এইটো কাৰণে যায় মোৰ ভাই কেনেগা জাহান্নামৰ বা বেছি জান্নাতত যোৱা বুনি যায় সেইটো কাৰণে তো যায় ইমাম সাহাবৰ কাম কেতিয়া লাগে জন্ম হোৱাৰ আগৰ পৰা ইমাম সাহাবৰ কাম ইন্তিকালৰ পিছালৈকে বুজি পাইছেন কথা কাৰ যেতিয়া কি মই আম্মাৰ পেটত আছিলু তেতিয়া আব্বাই যায় কেনে ইমাম সাহাবক কয় ইমাম সাহাব দোয়া কৰিবছন মোৰ বিবিৰ পেটত বাচ্চা আছে আল্লাহ যেন মোক লৰা সন্তান এটা কিয়ে আল্লাহ যেন মোক সোৱালি দিয়ে দোয়া করিলে ইমাম সাহেবে কলে আল্লাহ আপোনাক আপোনার বিবিক আল্লাহ সহি সালামত রাখো বাচ্চা আল্লাহ তালা যি বিচারিছে আল্লাহ মনে রাখা পুরো করক বলে কই দিয়ে হল বাচ্চা জন্ম হল লড়া ইমাম সাহাবর সরত কইছে ইমাম সাহাব মোর এজন লড়া সন্তান জন্ম পাইছে আপনি নাম তো কই দিয়ক তেতিয়া কয় যা রখা জুবাইর আবদুল্লাহ উমার আলী রাখি দিয়া রাখি দিলে এইবার চাব যেতিয়া নেকি নিকাহর টাইম হয়ে আছে নিকাহর টাইম হয়ে আছে তেতিয়া ইমাম সাহাবক আহি কেন ইমাম সাহাব সালাম দি কেনে কয় এইখন বিয়ার চিঠি রাখক আর আপনার মানে দাওয়াত দিল লগতে মোর লড়ার বিয়া তো নিকা তো আপনি পড়াব লাগিব বুঝি পাইছেন কথা কথা ইমাম সাহাবর কাম চাব জন্ম হওয়ার আগর পরাই কাম চলি আছে এতিয়াও আকো যেতিয়া নেকি ইন্তেকাল হল তেতিয়া ইমাম সাহাবর সরত আহি কেনে কয় ইমাম সাহাব আপনি যে রাখিছিল মোর লড়াটোর নাম জুবাইর জুবাইরা যে ইন্তেকাল হয়ে গেছে আপনি জানাজার নামাজটা পড়াব জানাজার নামাজ পড়ালে ইমাম সাহাবে দফন করিলে আর জুমার দিন আহি কেনে কয় ইমাম সাহাব মোর লড়াটোর কারণে আপনি দোয়া করিব যিজন ইমাম সাহাবক দাওয়াত দিব গলে মোলাকাতত গলে আপনার লড়াই দেখি কেনে পলাই আপনি পলাই সেইজন ইমাম সাহাবর ইমান কাম ইমাম সাহাবে আপনার জন্ম পোয়ার আগর পরাই মোয়াতর পিছলৈকে আপনার কামত আহে আর সেইজন ইমাম সাহাবকে মানুষ বেয়া পায় সেইজন দাওয়াতর সাথীকে বেয়া পায় তো মই এইটো কারণে ভাবু আপনালোকে ইমাম সাহাবর পিছত নালাগিব দাওয়াতর কমসে কম কামত লাগি যাও বহুত ডাঙর ডাঙর বেয়া কাম করা মানুষক আল্লাহ তালা এই দাওয়াতর কামর জরিয়াত আল্লাহ তালা সহি রাস্তাত আনিছে সহি রাস্তাত আনিছে দাড়ি নরখা মানুষ দাড়ি রেখা হয়ে গেছে সুন্নতি লিবাস নিপিন্ধা মানুষ সুন্নতি লিবাস পিন্ধা হয়ে গেছে বুঝি পাইছে কথা কার যার ঘরত নেকি পর্দা নাই মা ভনির জিন্দেগী তার ঘরত পর্দা মানে কি পর্দা থকা হয়ে গেছে সিফ তো দাওয়াতর মেহনতর কারণে আলহামদুলিল্লাহ আপনার যে দাওয়াতর মেহনত করে যান মানুষ আছে মই শুনেছি ইয়াত পাঁচশো ঘর মানুষ আছে এসা এটা মসজিদের আন্ডারে যদি পাঁচশো ঘর মানুষ থাকে তো সেই মসজিদত কিমান ডাঙর কাম হব লাগে ইয়ার পরে যদি ডেইলি এখানে সপ্তাহ যদি তিনটা কই যদি জামাত ওলাই তেতিয়াও কম কিমান মানুষ আছে আপনার ইয়াতে আলহামদুলিল্লাহ তো দাওয়াতর কাম কিয় নাই আজি আপনি দুনিয়াখান ঘুরি চাক বহুত মানুষ আছে সিদিনাখান মই খুঁজিল গুয়াহাটি চিন পাই না কিন্তু নাম শুনেছো যায় হলি পোয়া নাই গুয়াহাটিয়ে চিনি নাপায় তো আপনি দুনিয়ার হাল কি বুঝি পাবো ভাবি আছে কি এইখানে দুনিয়া নেকি হোসাই জিলাখান নগাঁও জিলাখান মোর ভাই নয় দুনিয়া বহুত ডাঙর আর ইয়াত চাই দশ গুণ ডাঙর জান্নাত আল্লাহ তালা দিব যদি আপনি দাওয়াতর কাম করি কেনে ইমানের হালত যদি ইন্তেকাল হয়ে যায় বুঝতে পারছেন কথা খার তো আমি কিয় নকরো আর ডাঙর ডাঙর আমি যেতিয়া ফাংশন হয় নহয় ডাঙর ডর মালদার গিলার ঘরত যদি যাওয়া যায় তেতিয়া কি কয় জানা মোর নামত স্টেজখন দাতা পিছফালে পোস্টারখনত লিখা থাকে দাতা অমুক ফাংশনত মসজিদত যদি যাওয়া যায় মসজিদের কারণে এশ টকা হাইস কিবা কয় এশ টকা এটা টানি মুনি ওলাই না হে কিবা কয় টানি মুনি এশ টকা এটা তেতিয়া ইমাম সাহেবে কৈছিল মনানা সাহেবে ইজামাত আল ইনসানু ইন কত আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদুন সালিহ আও ইলমুন ফাইন তাফাউ বিহি আও কামা ক্বালা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহ নবী কৈছে যেতিয়া নেকি মানুষ ইন্তেকাল হয়ে যায় তেতিয়া তিনিটা ধরনের আমল জিন্দা রাখে সদকাতুন জারিয়া মই এইটো কারণে কৈছো সদকাতুন জারিয়া কি বস্তু আপনাদের বুঝি লোক আব্বা আম্মা ইন্তেকাল হলে আপনি এবার নহয় হাজারবার কোরআন খানি করা ঘরত কোরআন খতম দিয়ক গ্যারান্টি নাই তার সব পায় না পায় আপনি মাদ্রাসার পরে সাতটা লড়াক কই কেনে ইমালে কি হুজুরের লগত সাতজন লড়াক মাতি কেনে কোরআন খানি করা আছে আপনার কোনো খোবার নাই আপনি ভোজুর থালির ওসরত মাংসর থালির ওসরত খানা বনায় আছে আর ইমাম সাহাবে লগতে হুজুরে আর লড়াবিলাকে কোরআন শরীফ তিলাবাত করে আছে তেখেতকলক না আপনার আম্মা কোনোবা দিন কোলাত লৈছিল না কোনোবা দিন দুধ পান করাইছিল না খানা খুয়াইছিল মহব্বত নাই তেখেতকলে তিনটা কারণত আহিছে আলহামদুলিল্লাহ আপনি মাতিছে আপনি ভাল পাব দ্বিতীয়তে খানা তো তাজা করে খাবা পাম তৃতীয়তে ইনশাল্লাহ পকেটটু গরম হব যাওয়ার সময় তিনশ টাকা এটা পাম হয় না নহয় কোরআন খনি করিলে দিয়ে সবে কিন্তু আপনি যেতিয়া কোরআন শরীফ উঠে কেন পড়িব নহয় আলিফ লাম মিমুলি আপনার চকুর পরা পানি ওলাই থাকিব মনত পড়িব আম্মার কথা হে আল্লাহ আজি যদি মোর আম্মা থাকিল হয় ঈদের দিন
সব মানুহ আমাৰ সৰ জায়গানে দোয়া খুজে মইনো কাৰ সৰ জায়গানে খুজিম আপুনি নামাজ পঢ়িকানে দোয়া কৰিব আমাৰ কাৰণে আল্লাহ কয় ফিরিস্তা কিয় কান্দিছে লৰাজনে কি হৈছে তার মোৰ বান্দাজনৰ বলে আল্লাহ মাকৰ কাৰণে দোয়া কৰিছে কোন মা আল্লাহ তো জানেছো তেও কৈ থাকে বলে যা মা তো সব দি দিখিনি আর মা বাবাই কেই বিচাৰে জিমান নগৰ ইঞ্জিনিয়াৰৰ ইংলিছত বয়ান কৰা নহয় কিয় ইংলিছত লেকচাৰ দিয়ে ডাঙৰ ডাঙৰ বেয়া নাপাও হব লাগে আলহামদুলিল্লাহ কিন্তু কোরআন শরীফখন কলিমাটো শুদ্ধকৈ পঢ়িব না জানে আর কি করে ডাঙৰ ডাঙৰ বেলেগ বেলেগ বস্তুত বিয়া সাদিত কিমান টাকা খরচা করে এতিয়া মই দেখিছো হোজাইট নকল জায়গা তো কলে কিন্তু গিবাদ হৈ যাব কিন্তু হোজাই জিলাখনত তো এইটো নকল হোজাইট মাদ্রাসার সর তো বিয়া খানা হিছে কমসে কম 1.5 লাখ টাকা পেন্ডেল কমসে কম মই দেখিছো আজি 10 দিন আগৰ পৰা পেন্ডেল বনাই আছে হেতৰ 1.5 লাখ টাকা পেন্ডেল হ'ব সাগে এ লানাত পৰবো লানাত আৰু হেই কাৰণে বিয়াৰ 3 দিন পিছত যে কাজিয়া কেছ মুকদ্দমা কি হৰ কাৰণে এইটো কাৰণে ফুজুল খৰচা বিয়া সাদিত ইমান টকা খৰচা কৰি আছে আৰু এই হিল্লেজি হিল্লে বুজি পাইনে বম জি মারে বম বম বুজি পাইছেনে বুজি পাবই এতে অলপমান দেরি দেরিকে মাত ওলাই থাকে ইয়াতে বলে এক নম্বর তো হিল্লে মারাত এক নম্বরত বলে জানো দিওয়ালি হে ইমান টকার আপোনালোকৰ মানে ইমান টকা হৈ গৈছে অগৰ বিজনেছ কৰে তো হেই কাৰণে টকা বহুত হেই কাৰণে টকা জ্বলাই আছে মোর ভাই হেই লড়াই যদি আপনি যদি ঠিক নকরে সেই সোয়ালিক যদি আপনি ঠিক নকরে আপনার ভাইক যদি আপনি ঠিক নকরে এইবিলাক যিমান নাজায়েজ কাম হয়ে আছে হারাম কাম হয়ে আছে এই হারাম কামর গুনাহর ভাগি আপনিও হব আপনারও গুনাহ লাগিব লাগিব আপনি না ভাবিব মই বাঁচি যাম বলি আপনি না ভাবিব করিব লাগিছিল কত আজি মসজিদ বনাইছে আপনার ইয়াতে এই মসজিদ জন্ম হল এই মসজিদ বনাই আছে মসজিদে যেতিয়া নাকি মানুষে নামাজ পড়ব এত ইট দান করেছে সিমেন্ট দান করেছে শিল দান করেছে সেই শিল মসজিদ এবার যদি যে জায়গা বনে তা কায়ামতলৈকে বেলেগ বস্তু একো বনাব নোৱাৰে আপুনি তাত মসজিদে হৈ থাকিব আর তার ভিতর নামাজ পড়ব সেই দিওয়ারে সেই ইটাই শুনিব আর তা কায়ামতর দিনা যেতিয়া নাকি সেই বান্দার যদি জাহান্নামর ফয়সলা হয়ে যায় সেই মসজিদত যদি দান করেছিল তাহলে সিফ টু সিফ আল্লাহ কারণে আল্লাহ রাজি করার কারণে যদি তাহাতে দান খাইরাত করেছিল ইটা দিছিল সিমেন্ট দিছিল বালু দিছিল মুসল্লা দিছিল মাটি দিছিল তাহাতে তাহাতে কায়ামতর দিনে তেতিয়া তাহাতক জাহান্নামর পিনে নিব তেতিয়া মসজিদে গাওয়া দিব হে আল্লাহ মই ইয়ার পরে তেতিয়া লৈকে উঠি না যাম যেতিয়া লৈকে সেইজন বান্দাক আপনি মাফ করে নিদিয়ে সুবহানাল্লাহ বুঝি পাইছেন কথা কার মসজিদে আপনারা গাওয়া দিব আমি কিন্তু ফুজুল খরচা কত করে আছো বিয়া সাদি ভোজ বিভিন্ন ধরনের জানুয়ারির খানা হয় নহয় হ্যাপি নিউ ইয়ার জানুয়ারির খানা সেবিলাক টাকা খরচা করেছো এই মসজিদটি বনায় আছে আপনার মসজিদত যদি আপনার যদি যুনি যেকোকে পারে বেশি চা বেশি চিপ মতো ভাবো মাইকত নকলে বেশি ভাল মনে মনে দিব লাগে এইবিল বস্তু মই দিল্লি যেতে আসিল দান কেনকে করে জানে 2000 টাকাখান এনেকাকে মেরায় মেরে কেন 10 টকিয়া খান মেরে কেন দেখাত কিন্তু 10 টকা নোট খান ভিতর 2000 টাকা সুমায় আছে তেনেকুয়া কথাতে দান করে এখন আল্লাহ দিছেও ঢালি বাকি দিছে লোয়া তোমালোকে আমিও যদি আল্লাহর কারণে যদি খাস দিলে যদি দান করো এই মসজিদত যদি ইমান ঘর মানুষ 500 ঘর মানুষ 500 ঘর মানুষ যদি ভাগলে বেলেগত ছান্দার কারণে যাব নালাগে আপনালোকে শরমের কথা কিন্তু ইমান কি ঘর এত এত মানুষ এজন এজন মানুষে দুবাইত কাম করে অগরর কাম করি কেনে বিল্ডিং বনায় আছে মুম্বাই টাই ঘর বনায় আছে আসাম টাই ঘর বনায় আছে 500 ঘর মানুষে কি লগ লাগি এটা মসজিদ বনাব নোয়ারিব জানো নোয়ারিব জানো যদি ইরাদা করে মেহনত করে সবে নিয়ত করে ইনশাআল্লাহ অতি সোনকালে মসজিদ বনি যাব এজন এজন মানুষ ইমান ডাঙর বিয়া খেলা আছে ইমান ডাঙর ঘর বনায় আছে ইমান ডাঙর মুম্বাই টাইপ আসাম টাইপ ঘর বনায় আছে বিল্ডিং বনায় আছে ছাদ ঢালাই করে আছে BMW গাড়ি লৈ আছে আর যদি এজন এজন মানুষ যদি অল্প অল্প যদি দান করে দিয়ে আলহামদুলিল্লাহ আপনার মসজিদ আমার যদি মসজিদ মসজিদ যুনি বনাই দিয়ে আল্লাহ তারা তার কারণে জান্নাতত মহল বনাই দিয়ে সুবহানাল্লাহ বুঝি পাইছিল কথা কার তো আমি যদি সকলে যদি হাত অলপ অলপকে যদি জোকারি এই মসজিদের কারণে দান করো এই জলসা জলসাখান সেইখানে আয়োজন করা হয়েছিল আপনার মসজিদের কারণে বেলেগর তো মানুষ আনা ইয়াতে আমি গোটেকেজন মানুষ একঠা হয়েছু আজি আল্লাহ তালার নিয়ামত বলে ভাবক কারণ লকডাউনের টাইমত ভবাই নাছিল লকডাউন 1.5 বছর 2 বছর হলেকে লকডাউন চলি আছিল জলসার কথা তো জলসার আয়োজন করা তো দূরের কথা ভাবিবই পারা নাছিল এনেকুয়া মজমু হব নাকি আর আজি সাক 500 ঘর মানুষের লগ লাগি অন্য মহল্লার ভাইও আহিকানে ইয়াতে বহি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ মিলাইছে এইটা আল্লাহ তালা নিয়ামত হয়
কিমান মানুহক হস্পিটালত পৰি আছে কাৰোবাক অপারেশন কৰা যায় আছে কাৰোবাৰ কিডনি উলাই কেনে ৰাখি থৈ দিছে কাৰোবাক চকু অপারেশন কৰি কেনে সাইডত থৈ দিছে কাৰোবাক সিলাই কৰা যায় আছে কাৰোবাক সেলাইন লগাই থৈ দিছে কাৰোবাক ইনডাকশন মাৰি আছে কোনোবাই তিহাৰ জেলত কোনোবাই নলবাৰী জেলত কোনোবাই লখৰা জেলত পৰি আছে নাজায়েজ তালুকৰ কাৰণে গৰু চুৰ কৰাৰ কাৰণে হ্যাঁ আৰু কোনোবাই মদৰ ঘাটি জুৱাৰ ঘাটিত পৰি আছে তাৰ পৰা আল্লাহ তাআলা আমালোকক বাছি 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 আল্লাহ তাআলাৰ দিনৰ মজমত আহিবৰ কাৰণে তৌফিক দান কৰিছে ইয়াৰ শুকৰিয়া আদায় কৰিব নালাগে জানো আমি লাগে না আল্লাহ নবী কৈছে মাই ইরিদিল্লাহু বিহি খায়রা ইফাকিহু ফিদ্দিন আল্লাহ তাআলা জিসকে সাথ খায়র কা মামলা ফরমাতে ভালাই কা মামলা ফরমাতে উসে আল্লাহ তাআলা দিন কি সমাজ আতা ফরমাতে আল্লাহ তাআলা জান লগত নেকি দিনর মামলা আল্লাহ তাআলা রহমতর মরমর মানে মামলা আল্লাহ তাআলা করে তাকে আল্লাহ তাআলা দিনর মজমত আহিবার কারণে তৌফিক দান করে আপনার দরে কিমান মানু আছে কিমানে কিমানর কিছুমান টিভি লৈ কেনে সম্মুখত হকে নহকে নিউজ চাই আছে কোনোবাই মোবাইলত ব্যস্ত হৈ আছে তোমালোকৰ দৰে কিমান নজাৱান মানুহ আছে যিয়ে নেকি মোবাইলত পাবজি খেলে আছে কোনোবাই ফ্রি ফায়াৰ খেলাই আছে কোনোবাই চিনেমা চাই আছে আৰু আপোনালোকক আল্লাহ তাআলাই সেইবোৰ কামৰ পৰা বিৰত ৰাখি শয়তানৰ কামৰ পৰা দূৰত ৰাখি কেনে দিনৰ মজমত আহিবৰ কাৰণে তৌফিক দান কৰিছে আল্লাহ তাআলা নিয়ামত হয় না নহয় কওকচোন এই দিনৰ মজমত বহিলে তিনিটা বস্তু পায় কেইটা বস্তু পায় লাষ্টত কিয় কৈ আছো জাননে আপোনালোকৰ যেন আৰু বহি থাকে সেইটো কাৰণে মই কৈ আছো দিনৰ মজমত বহিলে তিনিটা বস্তু পায় এক নম্বৰতে হিদায়াত কি পায় হিদায়াত পায় ইয়াতে যিমান ডাঙৰ গুণেগাৰ মানুহ নাথাকক কিয় জিন্দগী যদি নামাজ পঢ়া নাই জিন্দগী যদি খুদ খাই কেনে জিন্দগী কটাই দিছে জিন্দগী যদি আম্মা আব্বাৰ যদি মানে কি নাফৰমানি কৰি কটাই দিছে আজি যদি তাক কোৱা যায় আম্মা আব্বাৰ ওচৰত যাই কেনে মাফ খোজা আল্লাহৰ ওচৰত তৌবা কৰা হে আল্লাহ যিমান যি কৰিলোঁ কৰিলোঁ আগত গুণা নাজানি কেনে আজিৰ পৰা কোনোদিন এনেকুৱা গুণা নকৰোঁ হে আল্লাহ আপুনি মোক মাফ কৰি দিয়ক কাৰণ আপুনিতো ৰহমাতুল্লিল আলামিন রব্বুল আলামিন আমার নবী রহমাতুল্লিল আলামিন আপনি তো রব্বুল আলামিন আমার গুনাহ হচ্ছে আপনার রহমত বেশি আছে হে আল্লাহ আপনার রহমতর একবারে কিছু অংশ রহমত দান করি আমার জিন্দগির গুনাহ মাফ করে দিও আজির পরে এনেকুয়া গুম গুনাহ নকরো আজির পরে খুদ না খাও আজির পরে মা বাবার হক মারি না খাও আজির পরে মা বাবাক অত্যাচার নকরো ওসর সুবুরিয়াক অত্যাচার নকরো নামাজ পড়িম এই বলি যদি দোয়া করা যায় আল্লাহ কয় কি মোর মান্দার মো সমস্ত গুনাহ কত মাফ করে দিও সুবহানাল্লাহ আল্লাহ তালে কিমান ডাঙৰ কথা কৈছে তো ইয়াতে বহা যিমান ডাঙৰ গুণা মানুহ নাথাকক হিদায়ত পালেনে নাই কওকচোন পালেনে এষাৰ কথা শুনাৰ লগে লগে মনটো পাতলা লাগি যায় ও আল্লাহ তালা মানে মোকো মাফ কৰিব ইমান ডাঙৰ গুণাহ কৰিছোঁ মই মানুহে দেখা নেদেখাকৈ আল্লাহ দেখা কৰি সব গুণা কৰিছিলোঁ নাই কোন আছে ইয়াতে একেবাৰে গুণা নকৰা মানুহ আল্লাহতো দেখিছে সকলোৰে গুণা কিন্তু মানুহে যদি এটা মানুহে যদি দেখা পায় এজন মানুহে যদি কাৰোবাৰ গুণা দেখা পায় গোটেই মহল্লাৰ মানুহ গম পাই যায় কিন্তু আপোনালোকে এটা কথা কওক যদি মানুহে নেদেখা কৰি আল্লাহতো দেখি আছে সকলো গুণা কোনোবা দিন আল্লাহ তালা জাহির কৰিছে কাৰোবাৰ আগত কওকচোন কৰিছে জানো কৰা নাই মোৰ আল্লাহ তালা জিয়কে জাহির কৰা নাই আপুনি আৰু মই আল্লাহ তালাৰ ওচৰত খাচ দিলে দি দোয়া কৰি তৌবা কৰি কেনে দোয়া কৰো আল্লাহ মাফ কৰি দিব দ্বিতীয়তে আল্লাহ তালা এই মজমুখনত চুকুন ৰাখে কি ৰাখে শান্তি বুজি পায়নে শান্তি চুকুন বুজি পায়নে শান্তি পায় এইখন মজমুত দিনৰ মজমুত কারণ দুনিয়ার বহুত ডাঙর ডাঙর মজমুয়া থাকে তাত কিন্তু পুলিশ থাকিব লাগিব আর্মি থাকিব লাগিব মেডিকেলের গাড়ি থাকিব লাগিব কারণ আল্লাহ তাআলার রহমত নাই কেতিয়া কোরবারা এইখান শেয়ার কার মাথার উপর ভাঙা যায় কোনো গ্যারান্টি নাই কিন্তু ইয়াত উমায় হয়নি জানো নাকি মারপিট কারণ হয় ইয়াত আল্লাহর রহমত আছে আর ইয়াতে সুকুন আছে তো বুঝি পাওয়া যায় জুমার দিনে যেতিয়া নাকি ইমাম সাহেবে খুতবা দিয়ে নয় ইমাম সাহেবে খুতবা দি থাকে বহুত মালদার মালদার মানুহ দেখা যায় টকার উপরত শুই থাকে কিন্তু রাতে টোপনি নাহে ডক্টরের পরাই পিল খাই তত নাপায় কিমান ট্যাবলেট খায় ডক্টর সাহাব রাতে মোর টোপনি নাহে গরমের দিনের কারণে এসি ঠান্ডার দিনের কারণে হিটার রুমত বিছনা পুরা গরম পালেং পুরা গরম তেখেতের টোপনি নাহে কিন্তু তেখেতক যদি দিনের মজমত যদি বহাই দিয়া যায় কেতিয়াবা কেতিয়াবা অল্প চাবচোন কোনোবা কোনোবাই টোপনি মারি আছে কারণ কিয় জানানে এইখানে তেখেতের সুকুন তেখেতে শান্তি পায় আছে আল্লাহ তালার রহমত হয়ে আছে আর তিন নম্বর আল্লাহ তালায় কয় যি বান্ধাই নেকি দিনের মজমত বহিব যিমান গুণা নকৰা কিয় তেখেতে যদি তখালিচ তৌবা করি কেনে ইনশাআল্লাহ দিনের মজমুয়ার পরে উঠে আল্লাহ তালায় তেখেতর সমস্ত গুণা কথা নকির দ্বারা পরিবর্তন করে দিয়ে সুবহান আল্লাহ বুঝি পাইছে না কথা কার তো আল্লাহ তালায় যদি মাফ করে দিয়ে তো উমর রাজিয়াল্লাহ তাআলা আনহুই জাব্বি এনেকুয়া যেতিয়াই নেকি এনেকুয়া দিনের মজমুয়ার পরে উঠিছিল তেতিয়া বহুত খুশি আছিল মানে শান্তি হাঁহি হাঁহি মুখত আছিল চাহাবাই সুধিলে তুমি বহুত নজর খুশি নজরত আহি আছা কারণ কি তেতিয়া কৈছে কি দুনিয়ার ভিতরত সবুতকৈ ডাঙর গুণা মই কৰিছো কারণ মই নবীজিক কতল কৰিব যাই আছিল নাউজুবিল্লাহ মিন জালিম হয় না নবীজিক কতল করার কারণে যাই আছিল
কিন্তু আজি মোক আল্লাহ তাআলা দিনত কবুল করি ললে এইখানে গুনাহ মোর বেশি আর গুনাহ বেশি করে আজি মই নেকিও বেশি পাম সবুত কয় তো আমি যদি বহি থাকো জিমানর গুনাহ হই গেছে খাস দিলে যদি সিরিফ আল্লাহ তাআলা ভালবর ক্ষেত্রত আল্লাহর নবীর মহব্বতর কারণে যদি বহি থাকো আল্লাহ তাআলা আমলকর সমস্ত গুনাহ মাফ করে দিগানে আল্লাহ তাআলা আমলকর পাঁচ সাক বনাই গারি আর পরাই খরাত আল্লাহ তাআলা পঠাই দিব থাকিম না ইনশাআল্লাহ সকলে বহি গানে তো আপনাদের প্রতি এটা গুজারিশ মানে যেতিয়া কারেন্টটু গুছি গেল নহয় মানে বহুত টাইম যে কারেন্ট নাছিল যেতিয়া মনটু বেলে হৈ গেল তাৰ মানে বুঝি পাইছে না কথা বা মহল যেতিয়া বেয়া হৈ যায় কি ধুনিয়া মহল আলহামদুলিল্লাহ আপোনালোকে এনেকৈ বহি থাকিব বুঝি পাইছে আৰু আপোনালোকে দোয়া কৰিব মইতো ভাবিছিলোঁ বহুত মানে কথা ভাবিছিলোঁ পাতিম বুলি কিন্তু মোৰ আৰু হান জলসা আছে।